देखो हाउ टू फाइंड आउट टाइम पीरियड और फ्रिक्वेंसी एक ही कथा कैकटा स्टेपे हमें करब प्रथम जो स्टेप इन इक्विलिब्रियम फाइंड द फोर्सेस बैलेंसिंग द बॉडी एंड फाइंड आउट इक्विलिब्रियम पोजिशन इक्विलिब्रियम पोजिशन ये फाइंड आउट करो प्रथम এইবারে গিভ এ স্লাইড ডিসপ্লেসমেন্ট ছোট একটা ডিসপ্লেসমেন্ট দেয়া হলো নাও ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স এটাকে আমরা এফ বললাম রেজাল্টেন্ট ফোর্স স্লাইড ডিসপ্লেসমেন্ট দিলে রেজাল্টেন্ট ফোর্স এফ যদি হয় সেই এফ ইকুয়াল টু আমরা এম এ লিখব এম এ তাহলে এখান থেকে এ ইকুয়াল টু এফ বাই এম পাবো এফ বাই এম পাবো এবং দেখা যাবে এই এফটা এই যে এফটা আমরা যেটাকে রেজাল্টেন্ট ফোর্স বলছি সেই এফটা এক্সের কোনো একটা ফাংশন হবে যেটা আমরা ডিসপ্লেসমেন্ট বলেছিলাম স্লাইড ডিসপ্লেসমেন্ট এক্স সেই এক্সের কোনো একটা ফাংশন হবে তার মানে এই এফটাকে আমরা কে এক্স মতো করে লিখতে পারি তাহলে এখানটায় যেটা আসবে কে বাই এম ইন্টু এক্স এরকম তাহলে এই পুরো কে বাই এম যেটা এটা হবে ওমেগা স্কোয়ারে ঢুকবে সেখান থেকে ওমেগা পাবো রুট ওভার কে বাই এম এবং টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এম বাই কে এইরকম এবার এক একটা সিস্টেম নিলে তুমি বুঝতে পারবে যে কীভাবে আমরা জিনিসটা ট্যাকেল করছি এটাকে কর্ড বলবো এই যে সেই কর্ড বা সুতো এবং একটা বব থাকবে সেই ববের যে সেন্টার অফ মাস সেই সেন্টার অফ মাসটা হচ্ছে এইটা তো এই কর্ডের যে লেন্থ এটাকে আমরা ধরে নিচ্ছি ছোটো হাতের এল আর ববের যে রেডিয়াস এটাকে আমরা ধরছি ছোটো হাতের আর তাহলে এফেক্টিভ লেন্থ অফ সিম্পল পেন্ডুলাম ক্যাপিটাল এল দিয়ে লিখি এটাকে ক্যাপিটাল এল ইকুয়াল টু স্মল এল প্লাস আর এইটা হচ্ছে এফেক্টিভ লেন্থ এফেক্টিভ লেন্থ থেকে প্রশ্ন পরীক্ষায় দিতে পারে বলছি কীরকম তো সবার আগে ইকুয়েশন অফ মোশনটা দেখি এবং টাইম পিরিয়ড এগুলো বের করে ফেলি দেখো সেটা করবার জন্য আরেকবার ছবিটা আমি আঁকছি এইটা হচ্ছে আমার সিম্পল পেন্ডুলামটা এইটা তার মিন পজিশান তাহলে দেখো এই যে মিন পজিশানে বলতে পারি এই যে সুতোর যে টান আর ওর যে নিচের দিকে এম জি ববের এই দুটো সমান সমান ইকুইলিব্রিয়ামে তাই তো এখন যদি আমি স্লাইড ডিসপ্লেসমেন্ট ওকে দিই এই বরাবর অত্যন্ত কম ডিসপ্লেসমেন্ট যাতে যে অ্যাঙ্গেলটুকু উপরে হবে সেটা অত্যন্ত কম এইটা তাহলে এই অবস্থাতে এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা এই থিটাটা অত্যন্ত কম ক্ষুদ্র অ্যাঙ্গেল যাতে কিনা এটা প্রায় একটা সরল রেখার মতো দেখায় তাহলে সেইটুকুকে আমি বলছি এক্স তাহলে আমি বলেছিলাম স্লাইড ডিসপ্লেসমেন্ট দেবো এই যে সেই স্লাইড ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম থেকে স্লাইড ডিসপ্লেসমেন্ট এক্স তাহলে এই অবস্থাতে কী কী বল ওপর অ্যাক্ট করছে দেখি এদিকে হচ্ছে টান টি আর এই দিকে হচ্ছে এমজি এটা এমজি ভূমির সাথে লম্ব
আর ভূমির সাথে লম্ব একে যদি আমরা ভেঙে নিই তাহলে এই বরাবর হবে এম জি কস থিটা আর এই বরাবর হবে এম জি সাইন থিটা। লম্ব উপাংশ যদি ভাঙি এম জি সাইন থিটা, তাই তো? ফোর্স যেটা ওকে সাম্যাবস্থানের দিকে টেনে আনছে সেটা কোনটা? এম জি সাইন থিটা। আর তো কিছু নেই, এম জি কস থিটা ঠিক ওর সাথে প্রায় লম্ববিমুখ, এম জি কস থিটা টি, তাহলে ওরা তো একে টেনে নিয়ে আসছে না। তাহলে এখন কী লিখবো? রেজাল্টান্ট ফোর্স বলেছিলাম, থার্ড পয়েন্ট কি বলেছিলাম? রেজাল্টান্ট ফোর্স এম এর সাথে ইকুয়াল করতে হবে। তাহলে রেজাল্টান্ট ফোর্স হচ্ছে এম জি সাইন থিটা, সেটা ওর মাস ইনটু অ্যাক্সেলারেশনের সঙ্গে ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে খেয়াল করো সাইন, এটি থিটাটা অত্যন্ত ক্ষুদ্র, মানে সাইন থিটাকে আমি থিটা লিখতে পারি, এম কেটে যাচ্ছে, তাহলে জি থিটা ইকুয়াল টু এ, দেয়ারফোর জি ইন্টু এই থিটাকে দেখো লিখে দিচ্ছি, এই থিটাটা অত্যন্ত ক্ষুদ্র, তাহলে থিটা নিয়ার ইকুয়াল টু ট্যান থিটা লেখা যায়, তাহলে এই লম্ব বাই ভূমি লেখা যায়। আর ভূমি মানে কি? তারের দৈর্ঘ্যটা, বুঝতে পারছো? তাহলে জাস্ট লিখে দাও এক্স বাই এল, এক্সট্রা দূরত্ব সাম্যাবস্থান থেকে যেটুকু ডিসপ্লেসমেন্ট দিয়েছিলাম, তাহলে থিটা মানে প্রায় ট্যান থিটার সমান, বা সাইন থিটা দিয়ে তুমি লেখো না, অসুবিধা নেই, এইটা বাই অতিভুজ একই হবে ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে আমি বলেছিলাম ওই এক্সটুকু বাদে বাকিটুকুকে ওমেগা স্কোয়ার লিখতে হবে, তাহলে এ ইন্টু জি বাই এল ইন্টু এক্স সমান সমান ওমেগা স্কোয়ার এক্স, তাহলে যেটা পাচ্ছি দেয়ারফোর ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই এল। এটা কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হলো, হ্যাঁ। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু টু পাই বাই ওমেগা, তাহলে টু পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে ক্যাপিটাল টি। কিন্তু ওইটা দিয়েও প্রশ্ন কীরকম আসে আমি বলছি, তাহলে এই এলটা হচ্ছে কিন্তু এফেক্টিভ লেন্থ, তাহলে এল ইকুয়াল টু স্মল এল প্লাস আর, এটাকে রাফলি আমরা স্মল এল অনেক সময় ধরে নিই মাথায় এরকম। তাহলে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে? লেখো টেনশন অ্যাট এনি পয়েন্ট, কোনো মুহূর্তে যদি টেনশন টি হয় তাহলে খেয়াল করে দেখো টি মাইনাস এম জি কস থিটা, এইটাই তো এখানে অভিকেন্দ্র বলটা সরবরাহ করবে, সেন্টার অভিমুখী ফোর্স, তাহলে টি মাইনাস এম জি কস থিটা সমান সমান এম ভি স্কোয়ার বাই এল, ছোটো হাতের এলই নিলাম অসুবিধা নেই, থিটা তো খুব ক্ষুদ্র, তাহলে আমরা কস থিটাকে ওয়ান লিখতে পারি রাফলি, তাহলে দেয়ারফোর টি মাইনাস এম জি সমান সমান এম ভি স্কোয়ার বাই এল, কিন্তু ভিকে আমি এভাবে লিখে দিচ্ছি, দেখো আমরা জানি সিম্পল হারমোনিক মোশনে ভি সমান সমান ওমেগা রুট ওভার, মনে নেই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স পজিশনে হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ হচ্ছে টোটাল অ্যাম্পলিটিউড, টোটাল বিস্তারটা, টোটাল বিস্তার, তাহলে হোল স্কোয়ার হবে, তাহলে টোটাল বিস্তার কিন্তু অর্থাৎ এই পজিশনটা হচ্ছে এ পজিশনে যেটা, এবং এরকম বৃত্তের একটা অংশেও গতি সম্পন্ন করছে, তাহলে সেক্ষেত্রে আমি দেখো লিখতে পারি এম বাই এল ইন্টু ওমেগা স্কোয়ার, এখান থেকে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে জি বাই এল, তাহলে লিখে দাও জি বাই এল, ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এম জি ইন্টু এ স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার, এইটা হচ্ছে যে কোনো পজিশানে টি এর ফাংশন, দেখো। তাহলে এবার এক্স ইকুয়াল টু যদি জিরো বসায় তাহলে টি ম্যাক্সিমামটা আমি তখন পাবো অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, সেটা হবে এম জি
स्क्वायर बाय एल स्क्वायर এটা যোগ হবে তাই তো তাহলে এটা অ্যাড অফ হবে এখানে এই পাশে একটা এমজি ছিল 1 প্লাস তাহলে টি সমান সমান এমজি কমন এটা 1 প্লাস হয়ে যাবে 1 প্লাস নো তাহলে এখানতে সেটা হবে এ স্কয়ার প্লাস এল স্কয়ার প্লাস 1 এই এটা যে টি ম্যাক্সিমাম অ্যাট x = 0 কোশ্চেন দেখো বলছে এ সিম্পল পেন্ডুলাম is taken to the moon তাহলে ওটা কি স্লো যাবে না ফাস্ট যাবে সেটা একটুখানি বুঝিনি স্লো অর ফাস্ট কি হবে রেজাল্ট কি হবে প্রভাবটাকে দেখব বলো জি এর প্রভাবটা দেখব তাহলে আমরা তো পেয়েছি t equal to 2 pi root over l by g তাহলে এটা আরতে আর টি মুনে যদি টি ড্যাশ হয় সেটা হবে টু পাই রুট ওভার এল বাই জি ড্যাশ তাহলে ভাগ করে দাও টি বাই টি ড্যাশ সমান সমান জি ড্যাশ বাই জি তাহলে টি ড্যাশ বাড়বে তো নাকি জি কমে যাচ্ছে তো টি ড্যাশ বাড়বে দেয়ার ফোর টি ড্যাশ ইকুয়াল টু টি ইন্টু রুট জি বাই জি ড্যাশ তাহলে এটা মোটামুটি রুট সিক্স ইন্টু টি হবে এইবারে যেখানে কনফিউশনটা হয় টাইম পিরিয়ড বাড়বে কমবে এরকম অপশানে থাকবে না বুঝেছো থাকবে স্লো যাবে না ফাস্ট যাবে এইটা আমাকে একটু বলো তাহলে কি হবে স্লো না ফাস্ট টাইম পিরিয়ড বেড়ে গেছে তার মানে কি একটা অসিলেশন করতে এখন বেশি সময় লাগছে তাহলে ওটা স্লো যাবে তাহলে স্লো যাবে কিন্তু স্লো যাবে এটাকে আরেকভাবে বলা হয় রিটার্ডস বাই এ ফ্যাক্টর রুট সিক্স রিটার্ডস বাই এ ফ্যাক্টর রুট সিক্স মানে পিছিয়ে যাবে আস্তে আস্তে রুট সিক্স পরিমাণ পেছাবে তাহলে অ্যাপ্লিকেশন দেখো বা ইউসেজ করতে পারো সিম্পল পেন্ডুলামের প্রথম যদি বলি সেটা হচ্ছে হাইট হাইট ডিটারমিনেশন কোথা থেকে পাবো বলো টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি তাহলে দেখতে পাচ্ছ টি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট জি তাহলে এইখান থেকে আমি লিখতে পারি টি ওয়ান বাই টি টু সমান সমান রুট ওভার জি টু বাই জি ওয়ান এবারে ধরে নাও আমার কাছে একটা খুব উঁচু জায়গা আছে পাহাড় ধরো একটা তাহলে পাহাড়ের এই বিন্দুতে আমি টাইম পিরিয়ড বললাম টি ওয়ান আর মাথায় বললাম টি টু এই পাহাড়ের হাইট বললাম এইচ তাহলে আমি এই পাহাড়ের পাদদেশ আর মাথার মধ্যে জি এর সম্পর্ক তো পেতে পারি আমরা জানি জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার বা আর প্লাস এইচ তার হোল স্কোয়ার যেখানে আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস তাহলে এখান থেকেও আমি দেখো জি ড্যাশ বাই জি পেতে পারি বা জি ড্যাশ বাই জি মানে জি টু বাই জি ওয়ান আর কি যেটা তাহলে জি ড্যাশ বাই জি হবে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার তাহলে এটাকে যদি আমি এখানে পুট করি তাহলে টি ওয়ান বাই টি টু সমান সমান দেখো জি টু বাই জি ওয়ান মানে ওই জি ড্যাশ বাই জি তাহলে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার সমান সমান আসছে আর বাই আর প্লাস এইচ তাহলে দিস ইজ টি ওয়ান বাই টি টু একই কায়দাতে আমরা ডেপথ বের করতে পারি ডেপথ অফ এ মাইন বের করতে পারি খনির গভীরতা সেখানে তো জি ড্যাশের সাথে সম্পর্কটা বসিয়ে দেবো এই পর্যন্ত সম্পর্ক ঠিকই আছে দু ক্ষেত্রেই কাজে লাগবে তার ডেপথ অফ এ মাইনের ক্ষেত্রে আমরা জানি জি ড্যাশ ইকুয়াল টু বলো সম্পর্ক মনে আছে ওয়ান মাইনাস এইচ বাই আর জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর তাহলে জাস্ট এখানে জি ড্যাশ বাই জিটা এইভাবে বসিয়ে দেবো এখানে যেভাবে করেছি
এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্মুলা না, সঠিক ফর্মুলা একদম। আর এটার একটা অ্যাপ্রক্সিমেটেড আছে, সেটা এখানে করিনি, এটাও সঠিক ফর্মুলায় বসিয়েছি। আচ্ছা এই কোশ্চেনটা দেখো এবারে, অন্তত এটা মুখস্থ রেখো, টাইম কনজিউমিং হবে না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা কোশ্চেনটা এরকম বলছে, একটা সিম্পল পেন্ডুলামের ববে একটা ছিদ্র আছে, একটা ছিদ্র আছে এবং প্রথমে ওটাকে পুরো জল দ্বারা পূর্ণ করা হয়েছে। এইবারে ওই ছিদ্র করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে তো জল বেরোতে থাকবে, প্রথমে তো জল ভরা ছিল, তাহলে ওর সেন্টার অফ মাস কোথায় ছিল? পুরো মাঝখানে ছিল, তাই তো? এইবারে ওই যে ছিদ্রটা এখন করা হলো বা ছিদ্র খুলে দেওয়া হলো, তার থেকে জল লিক করতে থাকবে, এখান থেকে জল লিক করতে থাকবে, এখান থেকে যে কোনো জায়গাতে জল লিক করবে। তা লিক করলে ওপরটা তো বায়ু হয়ে যাচ্ছে, নিচটা জল চলে আসছে, তাহলে সেন্টার অফ মাস এখন কোন দিকে শিফট করবে? নিচের দিকে সেন্টার অফ মাস শিফট করবে। তাহলে আমি বলেছি যে এই পর্যন্ত হচ্ছে ডিস্টেন্স স্মল এল, আর এইটুকুনি হচ্ছে রেডিয়াস, কিন্তু এই রেডিয়াসটা অ্যাকচুয়ালি কি সেন্টার অফ মাস পর্যন্ত ডিস্টেন্স উপর থেকে। তাহলে যদি সেন্টার অফ মাস এখন এই মুহূর্তে শিফট করে নিচের দিকে, তাহলে আর এর মান বেড়ে যাবে, তাহলে আর এর মান বেড়ে গেলে এফেক্টিভ লেন্থ বেড়ে যাবে, এফেক্টিভ লেন্থ বেড়ে গেলে পর্যায়কাল প্রথমে কমে যাবে, বেড়ে যাবে রুট ওভার এল বাই জি বেড়ে যাবে। তাহলে তারপরে কী ঘটনা ঘটবে? সমস্ত ওয়াটার ধরে পড়ে গেল, আবার সেন্টার অফ মাস আগের জায়গায় ফিরে যাবে। তাহলে প্রথমে আমার পর্যায়কাল বাড়বে, তারপরে আমার কমবে, এ হচ্ছে কাহিনি। তো এগুলো মাথায় রাখো, ঠিক আছে? স্প্রিংটা ভারহীন, এটা মনে রাখো, ভারহীন, ওয়েটলেস স্প্রিং, ওয়েটলেস স্প্রিং। তো নিজের ওজনের জন্য কোনো এলঙ্গেশন নেই, এম ঝোলালে এখান থেকে এল পরিমাণ এলঙ্গেট করলো। তাহলে এইটাই ইকুইলিব্রিয়াম পজিশান, এই যে এই পজিশানটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশান, এটাকে ও বললাম। এবারে দেখো, আমি এখন কোনো বাহ্যিক এজেন্ট, আমি সেই ইকুইলিব্রিয়াম পজিশান থেকে ওই এক্স পরিমাণ টেনে ছেড়ে দিলাম, কী হবে তাতে? এক্স পরিমাণ টেনে যদি ছেড়ে দিই, তাহলে এইটাই হচ্ছে ওর বিস্তার, প্রাথমিক বিস্তার। ওই প্রাথমিক বিস্তার নিয়ে ওপর নিচ এবারও দোল খেতে থাকবে। তাহলে এই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশান, আর এই হচ্ছে আমার প্রাথমিক বিস্তার এক্স। তাহলে ওই দিকে এখন এক্স যাবে, এদিকে এখন এক্স যাবে, তাহলে এক্স বিস্তার নিয়ে দোল খেতে থাকবে। তাহলে বিস্তার যদি কখনো ক্যালকুলেট করতে হয় তোমাকে, এরকম কোয়েশ্চেন আছে, তাহলে তোমাকে আগে ইকুইলিব্রিয়াম থেকে কতটা জায়গা টেনে ছাড়া হচ্ছে সেটাই বিস্তার, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে অ্যাম্প্লিটিউড এক্স, এই অ্যাম্প্লিটিউড নিয়ে ও দোল খেতে থাকবে। এবার এর ইকুয়েশন অফ মোশন দেখো, প্রথম ক্ষেত্রে যদি ইকুইলিব্রিয়াম পয়েন্টের ক্ষেত্রে ওর সমস্ত বলকে ইকুয়াল করি, নিচে বল সমান সমান ওপরে বল, তাহলে কী হবে? নিচের দিকে হচ্ছে এমজি, ওপরের দিকে কী হবে বলো? এল পরিমাণ যদি এলঙ্গেশন হয়, তাহলে কে ইন্টু এল হচ্ছে রেস্টোরিং ফোর্স, তাহলে কে এল ইকুয়াল টু এমজি হবে, তাহলে এমজি ইকুয়াল টু কে এল, এটা প্রথম ইকুয়েশন আমি পেলাম। এইবারে খেয়াল করো, এই অবস্থান থেকে আমি যদি এক্স পরিমাণ এলঙ্গেট করি একে, তাহলে এই অবস্থাতে টোটাল ফোর্স কত বলো এর উপরে? এই যে এই মাসটার উপরে টোটাল ফোর্স কত বলো? ফোর্স তো তোমার ওই মাসের উপরে পড়বে, স্প্রিংয়ের উপর তো কোনো ফোর্স, স্প্রিং তো ভারহীন। তাহলে স্প্রিং ফোর্স দিচ্ছে এর উপরে, উপরের দিকে হচ্ছে এইটা, এইটা হচ্ছে মিন প্রাথমিক পজিশান, তাহলে সেখান থেকে টোটাল এলঙ্গেশন কত? এল প্লাস এক্স। তাহলে ওপরের দিকে হচ্ছে কে ইন্টু এল প্লাস এক্স, নিচের দিকে কি এমজি? আমরাই তো ওই দিচ্ছি কে ইন্টু এল প্লাস এক্স, আমরা যা দিচ্ছি ওই তো সেটাই দেবে ওই উপরের দিকে, মাইনাস এমজি সমান সমান তোমার এম ইন্টু এ। এইটা হচ্ছে এই অবস্থাতে ইকুয়েশন অফ মোশন। এমজি নিচের দিকে, এমজি নিচে আর উপরের দিকে এলঙ্গেশন থেকে প্রাথমিক পজিশন থেকে টোটাল এলঙ্গেশন কত? এল প্লাস এক্স। তাহলে উপর দিকে ফোর্স কত? কই নিচের দিকে ফোর্স? তো এলঙ্গেশন এল প্লাস এক্স, তা ফোর্স হচ্ছে উপরের দিকে না?
আমি যদি একটা স্প্রিংকে এইদিকে ফোর্স দিই তাহলে ও রেস্টোরিং ফোর্স এদিকে দেবে না। যদি এক্স পরিমাণ বাড়ানো হয় তাহলে কে এক্স পরিমাণ ফোর্স ভেতরের দিকে দেবে না ও? ভেতরের দিকে দেবে। তাতে এলংগেশন কোন দিকে? বাইরের দিকে। তাহলে এর এলংগেশন কত? এই যে এল এখান থেকে এতটা এল প্লাস এক্স, তাহলে এই দিকে এলংগেশন, তাহলে ও রেস্টোরিং ফোর্স কোন দিকে দেবে? উপরের দিকে। ঠিক আছে, কে নিচে বল দেবে? স্প্রিং তো নিচে বল দেবে না, হ্যাঁ সেটা আমি যদি এখানে ধরে রাখি তাহলে তো এই এ আসার কোনো প্রশ্ন নেই। আর আমি যে ফোর্স দিচ্ছি সেটাকেও যদি তুমি ইনক্লুড করো তাহলে তখন তো আর এ আসবে না কোনো, তখন তো চুপ করে দাঁড়িয়ে আছে। মানে এই অবস্থা থেকে যেই ছাড়া হচ্ছে তখন সেই সিচুয়েশানটা বোঝো ভালো করে। না এই জায়গা থেকে যেই ছাড়বো আমি তখন উপরের দিকে ফোর্স কেটা, আমার ফোর্স তো তখন আর নেবো না। আমার ফোর্স নিলে তো তাহলে তো ওপাশেও তো কে ইন্টু এল প্লাস এক্স হবে, জিরো হয়ে যাবে। তো তাহলে ও তো তখন কোনো ত্বরণ থাকবে না, বুঝনি? তাহলে সাম্যাবস্থান অভিমুখী ফোর্স কত? এটা উপরের দিকে আর এমজি হচ্ছে নিচের দিকে বিয়োগ। তার মধ্যে দেখো আমরা এই কে এল মানে তো আবার জানি এমজি, কে এল মানে তো এমজি প্রথমেই লিখে রেখেছি, তাই তো? তাহলে কী দাঁড়ালো? কে এল আর এমজি কেটে যাবে, তাহলে কে এক্স ইকুয়াল টু এম এ, এই এই দাঁড়াচ্ছে কে এক্স ইকুয়াল টু এম এ, হ্যাঁ আগের মতোই। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কে বাই এম ইন্টু এক্স সমান সমান ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ওমেগা সমান সেই রুট ওভার কে বাই এমই আসছে দেখো। কিন্তু কে কি? স্প্রিংয়ের কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট এখানে, আর আগে সিম্পল একটা কনস্ট্যান্ট ছিল কে, সেটা খেয়াল রেখো, খুব গুরুত্বপূর্ণ এখানে কেটা। আর দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি কে বাই এম এই যেখান থেকে ইকুয়াল টু এল জি বাই এল, তাই না বলো? কে বাই এম ইকুয়াল টু জি বাই এল লিখতে পারি, এই যে প্রথম ইকুয়েশন থেকে কে বাই এম ইকুয়াল টু জি বাই এল। তাহলে ওমেগার এই দুটো এক্সপ্রেশন মনে রাখতে হবে, কিন্তু এইটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে টাইম পিরিয়ড টু পাই রুট ওভার টু পাই বাই ওমেগা হবে, তাহলে টু পাই রুট ওভার এম বাই কে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, এটাকে মাথায় রাখ। এবং এটাও তুমি মাথায় রাখতে পারো টু পাই রুট ওভার এল বাই জি, যেটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এসেছিল, কিন্তু ওই এল আর এই এল এক নয়, আলাদা জিনিস। ওটা সুতোর দৈর্ঘ্য আর এটার প্রাথমিক এক্সটেনশন, ডিফারেন্ট জিনিস। তাহলে এই এক্সপ্রেশনটা থাকলেও এই এক্সপ্রেশনটাকে আমি এইটা দিয়ে রিপ্লেস করতে পারছি, তাই না? এই এমকে বলা হয় ইনার্শিয়া ফ্যাক্টর, এম মানে মাস, আর এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। মনে গেথে নয় সম্পর্ক, টু পাই রুট ওভার এম বাইক, এরপর লাগবে বারবার কাজে। তো এখন দেখো এই স্প্রিংয়ের যে অসিলেশন সেটা তো এখানে ভার্টিক্যাল অসিলেশন হচ্ছে, এইটাই যদি হরাইজন্টাল অসিলেশন হতো তাহলে এই এক্সপ্রেশান চেঞ্জ হতো না। কেন চেঞ্জ হতো না? তার কারণ এই এক্সপ্রেশানে যে জি এর প্রভাবটা, সেই জি এর প্রভাব আমি এম বাই কে দিয়ে রিপ্লেস করতে পারছি। এর ফলে এই অসিলেশান যদি আমার, এটা আলাদা করে করো, এই অসিলেশান যদি আমার এরকম হরাইজন্টাল অসিলেশান হতো, অর্থাৎ এই অবস্থাতে রেখে একে টেনে ছেড়ে দেওয়া হয়েছে, এর স্প্রিং কনস্ট্যান্ট কে, এটার মাস যদি এম হয়, তাহলে এই মাসটা যে অসিলেশনটা করবে তার টাইম পিরিয়ড টি সমান সমান টু পাই রুট ওভার এম বাই কেই হবে। জি এখানে কোনো এফেক্ট, মানে এফেক্ট করছে না, এই জন্যে মাথায় রেখো। আচ্ছা, এইবারে কিছু সিচুয়েশান আছে যেখানে স্প্রিংয়ের কম্বিনেশান নিতে হয়, সেই কম্বিনেশান নিয়ে তাদের যে অসিলেশান, সেই অসিলেশনের টাইম পিরিয়ড আমরা কী করে বের করবো? শুধুমাত্র এই কেগুলো আমার চেঞ্জ হতে থাকবে আর কিছু না। তো সেই সিচুয়েশানগুলো পরপর দেখে নাও। তো প্রথম যে কেসটা দেখতে পাচ্ছ সেটায় দেখতে পাচ্ছ সিরিজে আছে, তাহলে এখানে কে ইকুইভ্যালেন্টগুলোকে শুধু ফটাফট বের করো। কে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে গুণফল বাই যোগফল হবে এখানে, বা ওয়ান বাই কে দিয়েও করতে পারো। তাহলে কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু, বুঝে নেওয়া হবে তারপরে টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। তাহলে এখানে টি ইকুয়াল টু
टू पाई रूट ओवर एम बाई के इक्विवेलेंट जस्ट एखे मानटा बसिए देवा परीक्षा दीते पर एटा के एटा बोलो टू के ठीक है तेल सरकम दीते यार क्षेत्र टी इक्ुअल टू एट जोगफल आई समान आोग हो जाए के वन प्लस के टू तेल टू पाई रूट ओवर एम बाई के वन प्लस के टू सहजे हो जाए अच्छा एक क्षेत्र में दुटो आज पैराल तेल के वन प्लस के टू तरह एट सीरीज गुणफल जोगफल करवा से भावे के इक्विवेलेंट बेर करवा के इक्विवेलेंट बेर कर टू पाई रूट ओवर एम बाई के इक्विवेलेंट करते हैं अच्छा ये तीनटे आगे टोको तपर बोल सिचुएशन मना रखबा एट हे पैराल कम्बिनेशन सिचुएशन ठीक है तेल एक क्षेत्र जो के इक्विवेलेंट हे के वन प्लस के टू के वन प्लस के टू सिचुएशनटा आसि हमें बोले जे स्प्रिंगर क्षेत्र स्प्रिंगर जो असिलेशन से जी द्वारा एफेक्टेड है ना तेल जा तई थे तेल के इक्विवेलेंट एखे जो है टी इक्ल टू टू पाई रूट ओवर एम बाई के ही होबे এই ক্ষেত্রটাতে রিডিউসড মাস নিয়ে কাজ করবে যে দুটো মাস আছে রিডিউস মাস হচ্ছে এম ধরো এম আর বললাম গুণফল বাই যোগফল তাহলে এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু তাই সেক্ষেত্রে পর্যায়কাল টি সমান সমান হবে টু পাই রুট ওভার এম আর বাই কে কে একটাই আছে স্প্রিং একটাই আছে এখন এম আর বাই কে আমার কাছে একটা স্প্রিং আছে जिर ऊपर डिपेंड करा जी दिए आसबे ना कि एम बाई के दिए करब तेल एर हे पर्य स्प्रिंग कन्सटेंट हे के ये एन खान इक्ुअल पार्टे भांगल एन इक्ुअल पार्टस एन इक्ुअल पार्टे भेगे हमें एगुलो के सब पैराल कम्बिनेशने जुड़ल पैराल कम्बिनेशने जुड़ल जुड़े एक मास के एखे झुलिए दिल तेल प्रथम क्षेत्र जी पर्यायकाल टी है तेल एन पर्यायकाल टी डैश समान समान कि एनखाना इक्ुअल पार्टे एके काटा हो अच्छा एक देखो कि एनखाना पार्टे काटा हो प्रत्येक पार्टर जेटा के डैश इक्ुअल टू एन के हबे कारण एनखाना के डैश सीरीजे थेके तो के तैरी तेल वन बाय के डैश प्लस वन बाय के डैश प्लस डट 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 कर वन बाय के डैश इक्वल टू एन के एखन एटार क्षेत्र में नतून पर्यायकाल टी डैश इक्वल टू टू पाई रूट ओवर एम बाय एन स्क्वायर के हबे एन स्क्वायर के केन तार के इक्विवेलेंट एखाने एन के एन बार जोग हो जाच्छे एन बार आछे एन स्क्वायर के ताई टी डैश इक्वल टू टू पाई रूट ओवर एम स्क्वायर के माने टी बाय एन जेखाने टी होच्छे प्रथमटार पर्यायकाल टी समान टू पाई रूट ओवर एम बाई के अच्छा एबारे सिम्पल पेंडुलम क्षेत्र केसगुलो एक बोलबो दाओ सिम्पल पेंडुलम इन डिफरेंट सिचुएशंस दाओ आमाके सिम्पल पेंडुलम जो पर्यायकाल से टू टी समान टू पाई रूट ओवर एल बाई जी सिम्पल पेंडुलम स्प्रिंग पेंडुलम नय भूले गेछिलाम ये पार्टा करते देखो टू पाई रूट ओवर एल बाई जी एबार ए टीटा किभाबे अफेक्टेड हबे एक हच्छे एल जदि चेन्ज है ताले चेन्ज होते पारे आर जी जदि चेन्ज है কিন্তু আমি এখানে এল কে চেঞ্জ করছি না জি কে চেঞ্জ জি এর চেঞ্জটা দেখব তাহলে জি যদি চেঞ্জ হয় তাহলে কি কি ভাবে হতে পারে এক নাম্বার দেখো একটা রো ঘনত্বের তরলের মধ্যে পুরো পেন্ডুলামের সেটআপটাকে ডুবিয়ে দেওয়া হলো তাহলে এই যে পেন্ডুলামটা তাকে পুরো রো ঘনত্বের একটা তরলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে তাহলে রো ঘনত্বের তরলে ডোবালে की की फोर्स आज बोलो जी के अफेक्ट करबे के के एजे ऊपर दिके थाकबे की थाकबे बोलो बाउंड फोर्स थाकबे ताले एटा थाकबे बी और नीचे दिके तो एम जी थाकबे ताले तुम ए जी एफेक्टिवटा बेर करबे एखाने की हबे बोलो एम जी माने होच्छे ताले एइभाबे लेखो एम इनटू जी एफेक्टिव समान समान एम जि माइनस बी ये मना रख मैं एखे एर मत कर लिखल जी एफेक्टिव मैं ए एम ए तेल से ही कायदाते जी लेखो एम के लिखे दाओ भि
डी जी और बी के लिखे दाओ भि रो जी। निश्चय बुझते डी हे बबटार जो उपादान तर घनत्व और ए एम के लिखे देव भि डी तेल भि डी इंटू जि एफेक्टिव समान समान भि डी इंटू जि माइनस भि रो जि तेल एखान जि एफेक्टिव जो पासी से जि माइनस सरि डी जि माइनस रो जि होल बाय डी होल बाय डी तेल एखान डी दिए भाग कर दाओ दिले आसे जि माइनस रो बाय डी इंटू जि समान समान जि कमन नाओ वन माइनस रो बाय डी एटा तेल एटाई हबे एखन आमार नतून पर्यायकाले ओखाने बसबे टू पाई रूट ओभार एल बाय जि एफेक्टिव समान समान टू पाई रूट ओभार एल बाय बसिए दाओ एटाके जि इंटू वन माइनस रो बाय डी এই মাথায় রাখবা জি এফেক্টিভ জি থেকে জির এফেক্টিভ জি থেকে কম কারণ সামথিং বিয়োগ হচ্ছে জি থেকে তাহলে টি ড্যাশ টি থেকে বেশি বেড়ে যাবে। নেক্সট সিচুয়েশন দেখো যদি বলা হয় এই পেন্ডুলামটাকে কিছুটা চার্জ দেয়া হয়েছে সেই চার্জ দিয়ে চার্জ দেয়া হয়েছে মানে কোথায় রাখবে কিসের মধ্যে রাখতে পারে চার্জ দেয়া হলে জলের মধ্যে রাখবে না নিশ্চয়ই চার্জ দেওয়া হয়েছে তাহলে চার্জ যদি এফেক্ট করতে তাহলে কোথায় রাখতে হবে ইলেকট্রিক ফিল্ডে রাখতে হবে অথবা কোনো ম্যাগনেটিক ফিল্ডে যদি তোকে কোনো ভেলোসিটি দেওয়া হয় সেক্ষেত্রে কোনো ফোর্স পেতে পারে তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডে রাখা হবে। তাহলে এখন এটাতে চার্জ আছে কিউ চার্জ রয়েছে কিউ এবং একটা ভার্টিক্যাল ইলেকট্রিক ফিল্ডের উপর দেওয়া হয়েছে বা এইভাবে এটা না একে ভার্টিক্যাল ইলেকট্রিক ফিল্ডটা এই ওপরের দিকে দেখো ওপরের দিকে ভার্টিক্যাল ইলেকট্রিক ফিল্ড নিচের দিকেও হতে পারে তাহলে এক্ষেত্রে সিম্পলি হবে দেখো যেটা তুমি লিখবে সেটা উপরের দিকে ফোর্স কত হবে কিউ ইন্টু ই আর নিচের দিকে এম জি তাহলে এটা এম জি এটা কিউ ই দ্যারফর এম ইন্টু জি এফেক্টিভ আগের মতোই কী লিখব এম জি মাইনাস কিউ ইন্টু ই তাহলে জি এফেক্টিভ সমান সমান এম দিয়ে ভাগ করে দাও জি মাইনাস কিউ বাই এম ইন্টু ই ঠিক আছে তাহলে এটা বসিয়ে দেবো এখানে দেয়ারফর এখানে টি ড্যাশ ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি মাইনাস কিউ বাই এম ইন্টু ই তাহলে এইটা যদি ভার্টিক্যাল ইলেকট্রিক ফিল্ডটা উপরে না হয় নিচে হতো তাহলে করে ফেলো কী হবে সি নাম্বার দেখো যদি ইলেকট্রিক ফিল্ড আমার হরাইজেন্টাল হতো তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ড দিয়েছে এই যে আর এইদিকে আমার এমজি আছে তাহলে কী করতাম জি এফেক্টিভ করার জন্যে এই ফোর্সটাকে এই বরাবর নিতাম রুট ওভার এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইউএস ই স্কোয়ার তাহলে এই বরাবর যে টোটাল ফোর্সটা আমার হতো তার মডুলাসটা নিতাম কি রুট ওভার এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ই স্কোয়ার এটা নিতাম ঠিক আছে তাহলে সেক্ষেত্রে জি এফেক্টিভ যেটা হতো এটা এটাকে আবার এম দিয়ে ভাগ করতে হবে তো মানে এম জি এফেক্টিভ সমান সমান এইটা রুট ওভার এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ই স্কোয়ার দেয়ারফর জি এফেক্টিভ সমান আমার হতো এম দিয়ে ভাগ করে দাও তাহলে জি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু ই স্কোয়ার এইটা এইটা হতো জি এফেক্টিভ সেক্ষেত্রে দেখে ধরো এই গাড়ি আছে একটা সেই গাড়িটা উইথ সাম অ্যাক্সেলারেশন চলছে সামনের দিকে চলছে এই অ্যাক্সেলারেশন এর সিলিং থেকে একটা পেন্ডুলামকে ঝোলানো আছে ঠিক আছে তাহলে এর পর্যায়কাল কী হবে বলো এটার মতোই তো হবে একদম এখানে কিউ ই নিয়েছিলাম ফোর্স আর ওদিকে এম এ নিতে হবে তাহলে এর জন্যে এই বরাবর পড়বে ওর উপরে সিউডো ফোর্স এম এ
और नीचे दिखे एम जी, ठीक है। तेल एक एम इंटू जि एफेक्टिव समान रूट ओवर एम स्क्वायर ए स्क्वायर प्लस एम स्क्वायर जि स्क्वायर। देयरफॉर जि एफेक्टिव समान रूट ओवर ए स्क्वायर प्लस जि स्क्वायर। इज रिवॉल्विंग इन ए सर्कल ऑफ रेडियस आर विथ कॉन्स्टेंट स्पीड स्पीड वी एंड ए सिंपल पेंडुलम इज हैंगिंग। लेखो इज हैंगिंग फ्रॉम इट्स सीलिंग देन द टाइम पीरियड एबार टाइम पीरियड टा ख्याल करो। তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেন্টারের দিকে কী ফোর্স পাবে বলো, অ্যাক্সেলারেশনটা কী পাবে ভি স্কয়ার বাই আর, আর নিচের দিকে কী পাবে জি, তাই তো। তাহলে জি এফেক্টিভ কী বলেছিলাম একটু আগে রুট ওভার, এটা তো এটা তো পরস্পর কী লম্ব তো, তাহলে রুট ওভার জি স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই আর তার হোল স্কয়ার, এই তো। एंड ए सिंपल पेंडुलम इज हैंगिंग फ्रॉम इट्स सीलिंग। तेल से क्षेत्र में जि एफेक्टिव एट करो और टी इक्वल टू टू पाई रूट ओवर एल बाय जि एफेक्टिव एल बाय जि स्क्वायर प्लस धरलम तो ओ एटा तो भि स्क्वायर बाय आर ही तो धरछी आमी देखछी तो ग्राउंड थेके। তুমি যদি ওখানে ওর সঙ্গে ঘোরো তাহলে ভি স্কয়ার বাই আরটা বাইরের দিকে নেবে। তাহলে এই পৃথিবীর মধ্যে থেকে একটা টানেল কাটা হয়েছে এখান থেকে এক্স দূরে স্মল এম ভরের বস্তু, তাহলে এর উপর ফোর্স হচ্ছে এইটা জি এম এম বাই এক্স স্কয়ার, এম ড্যাশ হচ্ছে এইটুকুর মাস সেটাকে ভাঙিয়েছি চারের তিন পাই এক্স কিউব ইন্টু রো, আর এফ কে লিখেছি এম এ, তাহলে এখান থেকে এ আসছে এটা, এইটা মানে হচ্ছে ওমেগা স্কয়ার, দেখতে পাচ্ছি এইচ প্রপোর্শনাল টু এক্স, তাহলে এস এইচ এম করবে। তাহলে ওমেগা সমান সমান এইটা তার রুট, এবারে এই রোটাকে যা ভাঙিয়ে দিলাম পৃথিবীর মাস বাই পৃথিবীর টোটাল আয়তন, তাহলে সেখান থেকে আমি পাচ্ছি রুট ওভার জি বাই আর, যেখানে জি হচ্ছে জি এম বাই ক্যাপিটাল আর স্কয়ার ভূপৃষ্ঠস্থ জি। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড যদি বের করি সেটা হবে ওমেগা বাই টু সরি টু পাই বাই ওমেগা, সেটা করলে টু পাই রুট ওভার ওমেগা মানে হচ্ছে আর বাই জি। কোথায় পেয়েছিল এরকম ইকুয়েশন বলো, সেই পৃথিবীর নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের পর্যায়কালে এটাই আসে টু পাই রুট ওভার আর বাই জি। প্রত্যেকটা পর্যায়কালেই দেখতে পাচ্ছ এখানে টু পাই রুট ওভার, এখানে লেন্থের ডাইমেনশান, এখানে জি, প্রত্যেকটাতে তাই আসছে কিন্তু খেয়াল করো, কারণ ওখানে জি এর কোনো এফেক্ট নেই, তাই ওটা আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে রুট ওভার এম বাই কে এটা ধরে করব। একটু এটাও মনে রেখো যদি এই কট এই যে টানেলটা পৃথিবীর সেন্টার বরাবর না হয় এই বরাবরও হয় তাহলেও কিন্তু ওই রিলেশনটাই হোল্ড করে, একটুখানি ওটা লিখে রাখো, এই ছবিটা আঁকো পাশে একে লেখো ইন দিস কেস টি ইকুয়াল টু ওই সেমই হবে ওইটাই হবে। তাহলে এই হচ্ছে আমার প্রাথমিক সিচুয়েশন, ইউনলটা আছে সেখানে এল দৈর্ঘ্যে তরলের মধ্যে রয়েছে, আলফা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এই তরলটার মাস কত, এটা এল, তাহলে এল ইন্টু আলফা হচ্ছে আয়তন, তাহলে টু এল ইন্টু আলফা টোটাল আয়তন ইন্টু রো। এইবারে আমি কোনো একটা বাহুতে ফু দিলাম, দিলে কী হবে এক্স পরিমাণ এই তরলটা নিচে নামলো, তাহলে ওই পাশে এক্স পরিমাণ উপরে উঠবে, তাহলে এর সাথে এর প্রেশারের ডিফারেন্স কত বলো, টু এক্স ইন্টু রোজি, তাহলে প্রেশার ডিফারেন্স হচ্ছে টু এক্স ইন্টু রোজি, তাহলে ফোর্স কত প্রেশার ডিফারেন্স ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা। তাহলে এফ যেটুকু হবে সেটা হবে প্রেশার ডিফারেন্স ইন্টু আলফা, এইটা হচ্ছে ফোর্স, যেটা এই ফোর্সটা কী করবে এই তরল স্তম্ভটাকে আগের অবস্থা ফেরত আনার চেষ্টা করবে।
तेले f इक्वल टू एम ए लिखे देव तेले 2l इंटू आलफा इंटू रो एटा हे टोटाल तरल स्तम्भर जो मासटा इंटू ए एटा हो प्रेसार डिफरेंस 2x इंटू रो जी रो इंटू जी इंटू आलफा तेले आलफा देखो केटे जाच्छे 2 केटे जाच्छे आर रो केटे जाच्छे तेले एखान थेके ए थाकछे देखो x बाय l माने जी एक्स बाय एल जेमनटा सिम्पल पेंडुलम एसेछिलो एरकमई एसेछिलो रिलेशन तेले एटाके लिखे देव ओमेगा स्क्वायर इंटू एक्स तेले जेखाने ओमेगा इक्वल टू रूट ओवर जी बाय एल प्रेशर डिफरेंसटा हच्छे एई दुई स्तम्भेर मध्येकार प्रेशर डिफरेंस এইখানে প্রেসার আর এখানের প্রেসার যদি ডিফারেন্স করি তাহলে কতটা হবে 2x ইনটু রো জি ইনটু আলফা করলে এই তলস্তম্ভের উপর টোটাল ফোর্স তাহলে সেইটাই তো তলস্তম্ভকে আগের অবস্থা ফেরত আনার চেষ্টা করছে ঠিক আছে ওই যে বলেছিলাম কিছুটা ডিসপ্লেস করতে হবে ইকুইলিব্রিয়াম থেকে করার পরে দেখতে হবে ফোর্স কতটা আর একটা সিচুয়েশন আসছে দেখো এরপরে আরও বুঝতে পারবা তাই ওমেগা সমান এটা সেই একই আসবে তাহলে টি সমান সমান টু পাই রুট ওভার এল বাই জি দেখো সব ইকুয়েশনগুলোতে সেম টাইপের একটা রিলেশান চলে আসছে কিন্তু শুধু এখানে দেখো এলটা ডিফারেন্ট এল এল হচ্ছে প্রথমে কতটা আমার তরলটা ছিল এই আর কিছু না প্রথমে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এল হচ্ছে তারের দৈর্ঘ্য স্প্রিং পেন্ডুলামের ক্ষেত্রে এল ছিল এম ভর ঝোলানোর পর এলাঙ্গেশান এইটা সিচুয়েশান খেয়াল করো এই আমার সিলিন্ডার এই আমার লিকুইডটা আছে তাহলে প্রথমে আমার ধরে নিচ্ছি আমি এ এল পরিমাণ নিজের অংশ ডুবিয়ে তাই ভাসছে এইভাবে ভাসছে আর এই টোটাল লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল আমার মাস বের করতে হবে ইকুয়েশন লেখার সময় এম ইনটু এ লিখতে হবে তাই টোটাল এলটা ধরে নিলাম আর এই যে এরিয়া ক্রস সেকশন সেটা হচ্ছে বড় হাতের এ তাহলে নিচের দিকে রয়েছে ওর ওজন এমজি নিচের দিকে আছে ওজন এমজি ওপরের দিকে বাউন্ড ফোর্স আছে বি তাহলে এই দুটো মিলিয়ে ওর সাম্যাবস্থা তৈরি করেছে এখন তাহলে সেই ইকুয়েশন এখন লিখবো সাম্যাবস্থার ইকুয়েশন এমজি সমান সমান বি এটা প্রথম সাম্যাবস্থার ইকুয়েশন তাহলে এমজিকে আমি ভলিউমের সাহায্যে লিখি এ ভি ইনটু বড় হাতের এল इंटू और उपादान घनत्व छोटो हाथ डी इंटू जी समान समान बी बी मान हे भि इंटू भि बोलो ना एट भि ना एट ए भूल ए कैपिटल एल इंटू डि जि ये हे एम जि और ये ए स्मल एल इंटू रो जि रो हे तरल डेंसिटी और डि हे वस्तुर उपादान घनत्व ঠিক আছে তাহলে দেখো এবারে এটা ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন এখন আমি যদি এইটাকে এক্স পরিমাণ নিচে ডুবিয়ে দিই এই যে এক্স পরিমাণ নিচে যদি ডুবিয়ে দিই কতটা ডোবালাম এক্স পরিমাণ তাহলে কি বলবো সাম্যাবস্থান থেকে এক্স পরিমাণ ডিসপ্লেস করা হলো তাহলে ও নিচ এই দিক থেকে এক্স পরিমাণ নিচে চলে আসবে এটা এক্স পরিমাণ নিচের দিকে একে ডোবানো হলো এক্স পরিমাণ তাহলে এখন বাউন্ড ফোর্স বাড়বে না কমবে বাউন্ড ফোর্স বাড়বে ভলিউম বেশি নিমজ্জিত হয়েছে তাহলে উপরের দিকে এখন তাহলে লব্ধি ফোর্স কত এখন বাউন্ড ফোর্স উপরের দিকে মাইনাস এম জি ইকুয়াল টু এম এ এই লিখবো এ তো প্রথম থেকে তাই বলে আসছি তাহলে নতুন যে বাউন্ড ফোর্স সেটা হবে এল প্লাস এক্স হচ্ছে আমার টোটাল নিমজ্জিত দৈর্ঘ্য ইনটু এরিয়া ইনটু রো রো ইনটু জি এটা নতুন বাউন্ড ফোর্স মাইনাস এম জি ওজন সমান সমান এম এ হচ্ছে আমার ইকুয়েশান তাহলে এটাকে আগের লাইন এভাবে লিখতে পারো নতুন বি ড্যাশ মাইনাস এম জি সমান সমান এম এ সেটাকে এইভাবে লিখলাম তাহলে এর মধ্যে দেখো এল এ রোজি এই যে এল এ রোজি
এটা মানে হচ্ছে তোমার এ এল ডি জি মানে এম জি, তাই তো নাকি বলো? এই যে এইটা মানে তো এম জি, সেটা মানে তো এল রো জি, তাহলে এটুকু কেটে যাবে না, এ এল রো জি মানেই তো এম জি কেটে যাবে। হ্যাঁ, তাহলে থাকবে আমার দেখো এক্স এ রো জি, তার মানে একটা জিনিস তুই মাথায় ঢুকিয়ে নিতে পারো যে এক্সট্রা কতটুকুনি ফোর্স আমি অ্যাপ্লাই করছি, এক্সট্রা ফোর্স কতটুকু পাচ্ছ, এই এইটুকু ডোবানোর জন্য যেটুকু এক্সট্রা বাউন্ড ফোর্স এসেছে সেটাই নতুন এম এর সমান। তাহলে এখান থেকে ওই এম এ কে আবার তুমি লিখে দাও এ বড় হাতের এল ইন্টু ডি ইন্টু জি, সেই জায়গা থেকে আমি যেটা জি হবে না, এটা এ হবে, এ যেটা পাচ্ছি এ সমান সমান এক্স এ রো জি বাই এ এল ডি সমান সমান এ এ কেটে গেল, এক্স বাদে বাকিটুকুকে রাখো, রো বাই এল ডি ইন্টু এক্স, দেখো এটাই থাকছে। কিছু একটা ভুল হলো নাকি, এটা জি থাকবে তাই তো, এটা জি থাকবে না, ডাইমেনশনে মিলছে না, জি জিটা আছে এই যে। তাহলে এই যে তাহলে এখান থেকে ওমে, এটা মানে ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু এই যে এটা মানে ওমেগা স্কয়ার এক্স, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু জি রো বাই এল ডি, তাহলে ওমেগা সমান সমান রুট ওভার জি রো বাই এল ডি, তাহলে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বড় হাতের এল বড় হাতের এল ডি বাই জি ইন্টু রো। তাহলে এখানেও ডাইমেনশান তো একই রকম এসছে, শুধু ঘনত্বটা রয়েছে ওপর নিচে, তাহলে ঘনত্বের ডাইমেনশান তো কেটে যাবে, তাহলে টু পাই রুট ওভার বড় হাতের এল বাই জি এটা থাকছে। সেকেন্ড পেন্ডুলামের পর্যায়কাল টি ইকুয়াল টু হচ্ছে টু সেকেন্ড, এটা মনে রাখবো। তাহলে এটা একটা সিম্পল পেন্ডুলাম যার পর্যায়কাল হচ্ছে টু সেকেন্ড, এটা ওয়ান কাইন্ড অফ সিম্পল পেন্ডুলাম যার পর্যায়কাল হচ্ছে দু সেকেন্ড, তাহলে অর্ধ পর্যায়কাল এক সেকেন্ড। তার মানে পেন্ডুলামটা এখান থেকে এই গেল, এই ফেরত এলো, মানে এখান থেকে এই গেল, আবার এই এলো এক সেকেন্ড, আবার এই গেল, এই এলো আর এক সেকেন্ড, টোটাল হচ্ছে দু সেকেন্ড। এই তো সেকেন্ড পেন্ডুলামের ক্ষেত্রে টি যদি আমি জানি, তাহলে এখন ওর যে দৈর্ঘ্যটা এফেক্টিভ লেন্থ সেটা একটুখানি বের করবো। দেখো তাহলে টু সমান সমান টু পাই রুট ওভার এল বাই জি, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো দুই দুই কেটে যাচ্ছে, তাহলে ওয়ান বাই পাই স্কোয়ার ইন্টু জি সমান সমান এল থাকছে। এবার তুই মনে রাখবা জি মানে তো 9.8 হয় আর পাই স্কোয়ার মানেও 9.8, তাহলে জি মানে 9.8 আর পাই স্কোয়ার মানে 9.8, দেয়ারফোর এল মানে আমরা যদি এটা এসআইতে করি তাহলে এত মিটারে চলে আসবে, দেয়ারফোর এল সমান সমান 1 মিটার। তাহলে সেকেন্ড পেন্ডুলামের ক্ষেত্রে এল হয় 1 মিটার। তাহলে কোশ্চেনে আমাকে বলছে এই হচ্ছে আমার সিচুয়েশান, কে স্প্রিং কনস্ট্যান্ট, দুটো মাস আছে, এবার এম ওয়ানকে হাটিয়ে দেওয়া হলো, তাহলে অ্যাম্প্লিটিউডটা কী হবে অসিলেশনের, চেষ্টা করো, তাই তো। আর সেকেন্ড ক্ষেত্রে ইকুয়েশন লেখা যায় যদি আমি এম ওয়ানটাকে বাদ দিয়ে দিই, রিমুভ করে দিই এখন, তাহলে হবে এই যে এইটা এল টু কে সমান সমান এম টু জি, এই যে এল টু কে, এল টু কে সমান সমান এম টু জি। তাহলে যদি এম ওয়ান না থাকতো, শুধু এম টু থাকতো, তাহলে ও প্রাথমিক অবস্থান থেকে ঠিক এল টু পরিমাণ এলংগেট হয়ে বসে থাকতো এম টুর জন্য, তাহলে এইটুকুনি আমার অ্যাম্প্লিটিউড অফ অসিলেশন হবে, মানে এই রেখার দুপাশে অসিলেট করতে থাকবে। তাহলে এখান থেকে দেখো বিয়োগ করলে এল ওয়ান মাইনাস এল টু ইন্টু কে সমান এম ওয়ান জি হচ্ছে, তাহলে এখান থেকে এল ওয়ান মাইনাস এল টু এইটাই হচ্ছে অ্যাম্প্লিটিউড অফ অসিলেশন, সেটা এম ওয়ান জি বাই কে, ঠিক আছে।
বুঝেছো? তাহলে কোশ্চেনটা দুটো মাস ছিল, একটাকে রিমুভ করে দিয়েছে, দিয়ে বলছে তাহলে এখন অ্যাম্পলিটিউড অফ অসিলেশন কী হবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য মাস অ্যান্ড ডায়ামিটার, তাহলে এম আর ডি, এভাবে লেখো শর্টকাটে, এম অ্যান্ড ডি, ডায়ামিটার ডি অফ এ প্ল্যানেট আর টুয়াইজ দ্যাট অফ আর্থ। তাহলে এমটা হচ্ছে টুয়াইজ, তাহলে এম অফ প্ল্যানেট ইকুয়াল টু টু অফ এম অফ আর্থ, আর ডি মানে ডায়ামিটার অফ প্ল্যানেট সেটা হচ্ছে টু ইন্টু ডি অফ আর্থ, মানে আর ও রেডিয়াসটাও তাহলে দ্বিগুণ হবে। বলছে দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ পেন্ডুলাম অন দ্য প্ল্যানেট উইল বি অসিলেশন অফ, ও সেকেন্ড পেন্ডুলাম, সে পরে বলে দিয়েছে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কী হবে বলো, সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড ওই প্ল্যানেটে। তাহলে এইটাই করি, জি ড্যাশ ক্যালকুলেট করি, জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এম ড্যাশ বাই এই আর ড্যাশ স্কোয়ার, তার মানে জি ইন্টু এটা টু এম আর এটা ফোর আর স্কোয়ার হবে, তাহলে হাফ ইন্টু স্মল জি, এই হচ্ছে। এখন টি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট জি, তাহলে টি ড্যাশ বাই টি সমান সমান রুট ওভার জি বাই রুট জি ড্যাশ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জি ড্যাশ মানে হাফ, যে তাহলে রুট টু হচ্ছে রুট টু ইন্টু, তাহলে টি ড্যাশ মানে রুট টু ইন্টু টি, আর টি মানে টু সেকেন্ড, আর রুট টু ইন্টু টি, তাহলে টু মানে টু সেকেন্ড, তাহলে টু রুট টু সেকেন্ডে। বলছে এ সিম্পল পেন্ডুলাম হ্যাজ টাইম পিরিয়ড টি ইন এয়ার, এয়ারে টাইম পিরিয়ড টি। বলছে দ্য পেন্ডুলাম ইজ কমপ্লিটলি ইমার্জড ইন নন ভিসকাস লিকুইড, দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড ইজ 1/16, লিকুইডটা হচ্ছে 1/16 রোটা অফ দি মেটেরিয়াল অফ দ্য বব, এই দ্য বব ইজ ইনসাইড লিকুইড অল দ্য টাইম, ইটস পিরিয়ড অফ অসিলেশন, নতুন যে টিটা সেটা বের করতে হবে। বলছে সিম্পল পেন্ডুলাম হ্যাজ টাইম পিরিয়ড ক্যাপিটাল টি, দ্য বব ইজ গিভেন নেগেটিভ চার্জ ইন সারফেস বিলো অ্যান্ড ইট ইজ গিভেন পজিটিভ চার্জ, ও কী বলছে, দ্য বব ইজ গিভেন নেগেটিভ চার্জ অ্যান্ড সারফেস বিলো ইট ইজ গিভেন পজিটিভ চার্জ, দ্য নিউ টাইম পিরিয়ড কীরকম হলো দেখি, সেটাই হয়তো হবে, এটাই নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে এটাই, আর সারফেস বিলো পজিটিভ চার্জ, তার মানে ও নিচের দিকে অ্যাট্রাকশান ফিল করবে, তাই না? তার মানে ওর নিচের দিকে তো ওজন ছিল জি প্লাস, এখন কিছু একটা ফোর্সও পাবেই, তাহলে এম জি প্লাস এফ, এটা হবে টোটাল এফেক্টিভ ফোর্স, তাহলে জি এফেক্টিভ বাড়বে না কমবে, তাহলে জি এফেক্টিভ গ্রেটার দ্যান জি হবে এখন, তার মানে আমার টাইম পিরিয়ড কমে যাবে, টু পাই রুট ওভার এল বাই জি, তাহলে কমে যাবে, সে এইটাই বলেছে আর কিছু বলেনি, সারফেস বিলো মানে ওই নিচের কোনো সারফেসই বলেছে, তাহলে এটা হচ্ছে আমার